আন্তর্জাতিক গেমস থেকে খালি হাতে ফেরাটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। যুগ যুগ ধরে ব্যর্থতার পরিচয় দেয়া লাল সবুজ অ্যাথলিটরা এবারও ব্যতিক্রম ছিলেন না। কমনওয়েলথ গেমসের 22তম আসরেও পদক শূন্য বাংলাদেশ, যেখানে জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিংয়ে হিটেই বাদ বাংলার অ্যাথলিটরা। ভারোত্তোলনে কিছুটা আশা জাগালেও শেষ অব্দি অষ্টম হয়ে তৃপ্তির ঢেকুর তোলেন এসএ গেমসের স্বর্ণজয়ী মাবি আক্তার সীমান্ত। অন্য ডিসিপ্লিনগুলোর ব্যর্থতার মাঝেও প্রথমবার কোয়ালিফাই করেই টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে খেলাটা স্বস্তির হৃদয় সাপিরদের। আন্তর্জাতিক আসরগুলোতে ব্যর্থতার দায় কি শুধুই খেলোয়াড়দের? ক্রীড়া সাংবাদিক ও সংগঠকরা বলছেন, পদক জয় তো দূরের বাতিঘর, আসরের আগে শুধুমাত্র বহর বড় করে বিদেশ সফর আর ঘুরে বেড়ানোই মূল লক্ষ্য থাকে ফেডারেশন কর্তাদের কাছে। কিছুই পায় না, কোনো একটা পদক পায় না, কিন্তু তারপরে আমাদের বহর, বাংলাদেশের বহরটা এত বড় হয় কেন? এখানে কর্মকর্তারা মনে করে আমরাই তো ফেডারেশনটা চালাই, খেলাটাকে আমরাই চালাই, এখানে অন্য কেউ যাবে কেন, এখানে কোচ যাবে কেন, কোচ কী করে? মানে এই মানসিকতা, যে আমি যে বললাম যে হলে যে ফেডারেশনের শুদ্ধি অভিযানটা দরকার, প্রয়োজনে আমরা যাব, অযথা কেন যাব? আর এই যদি টাইমিং না থাকে আপনার, তাহলে সেই খেলা অংশগ্রহণ করার তো আমি প্রয়োজন বোধ মনে করি না। এখন কারো যদি থাকে, তারা যদি বিনা কারণে যায়, সেটার যুক্তিসঙ্গত হতে পারে না। দেশের ক্রীড়াঙ্গনে অনেকগুলো ফেডারেশন থাকলেও সম্ভাবনাময় 5-10টি ডিসিপ্লিনকে গুরুত্ব দেওয়ার তাগিদ ক্রীড়া সাংবাদিকদের। 5টা ফেডারেশনকে বেছে নেওয়ার ক্ষেত্রে প্রথম যেটা করণীয় সেটা হলো যে আপনার ফেডারেশনের সদিচ্ছা, ফেডারেশনের শিক্ষা এই খেলাটা সম্পর্কে এইটা আছে কিনা, কোচ এবং খেলোয়াড় এই জিনিসগুলো যদি সুনিশ্চিত করা না যায়, তাদের ইম্পর্টেন্সটা যদি আমরা ফেডারেশন যদি না বুঝে, এটা বড়ই দুঃখজনক। ফেডারেশনে মনিটরিং করতে হবে, বিশেষ করে আমাদের অলিম্পিক যে টিমটাকে পাঠাবে তারও মনিটরিং থাকলে আগামীতে আমাদের এই ধরনের খেলাগুলিতে আমাদের সাফল্যতা পাওয়ার সম্ভাবনা আছে। আগামীতে গেমসগুলোর আগে বিদেশি কোচের কাছে উন্নত প্রশিক্ষণের উপর জোর দিতে বললেন সংশ্লিষ্টরা। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।